বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলায় দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ ট্রিটে মাথা দেখবার জন্যে বাংলাদেশ এগিয়ে চলেছে বাংলাদেশ পিছিয়ে পড়ছে আমরা নানা জায়গায় শুনি তবে কথা নিয়ে তেমন কোনো বিতর্ক নেই যে বাংলাদেশের যথেষ্ট পোটেন্সিয়াল আছে কিন্তু সেই পোটেন্সিয়ালকে কাজে লাগাতে হলে বাংলাদেশে যেটা দরকার সেটা হচ্ছে যে মানব সম্পদ উন্নয়নে অনেক বেশি মনোযোগ দিতে হবে এবং মানব সম্পদ উন্নয়নের জন্য যেটা দরকার শিক্ষা এবং স্বাস্থ্যের মনোযোগ কিন্তু আমরা ক্রমাগতভাবে লক্ষ্য করছি শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো খাত বাংলাদেশে সবচেয়ে বেশি অবহেলিত সেটা আমরা বাজেটের দিকে তাকাই অন্যান্য দিকে তাকাই যে কোনো দিকে বিবেচনাতেই এই দুই খাত সবচেয়ে অবহেলিত শিক্ষাকে আমরা জাতির মেরুদণ্ড বলি কিন্তু মেরুদণ্ড ভেঙে এখন প্রায় গুরুগুরো অবস্থা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আমরা দেখছি গত কয়েক মাস ধরে আন্দোলনে আছেন আমরা প্রাথমিক স্তরে আলোচনা করি শিক্ষা নিয়ে নানা রকমের পরীক্ষা নিরীক্ষা আমরা প্রায় প্রতিনিয়ত দেখি মাধ্যমিক স্তরেও একই অবস্থা উচ্চ মাধ্যমিক চিন্তা করলে ওই একই অবস্থা আমরা নানা সময় নানা বিষয় নিয়ে আলোচনা করেছি কারিকুলামের দিকে যদি দেখি পাঠ্যক্রমের দিকে যদি তাকাই সেখানেও নানা রকমের পরীক্ষা নিরীক্ষা এবং এক ধরনের হল অবস্থা আসলে শিক্ষার এই হালচাল আজকে যেখানে আসে দাঁড়িয়েছে সেটি কেন এবং এ থেকে পরিত্রাণের উপায় কি শিক্ষার সঙ্গে নির্বি নিবিড়ভাবে যুক্ত দুজন মানুষ এই বিষয়ে আজকে আমাদের অতিথি হিসেবে কথা বলবেন আমার বায় বসা আছেন উইটার্ন ইন্টারন্যাশনাল স্কুল এবং গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ আবদুল্লাহ জামান যিনি শিক্ষা নিয়ে নিজে ব্যক্তিগতভাবে প্রচুর কাজ করেন আর ডানে যিনি তাকে আপনারা সবাই চেনেন এম কে বাসার তিনি ক্যাম্বিয়ান গ্রুপের চেয়ারম্যান একেবারে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষা সব লেভেলে তার সঙ্গে সম্পর্ক শিক্ষার কারিগরি দিক নিয়ে তিনি কাজ করেন বিদেশে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষাতে জন্যে পাঠাবার ক্ষেত্রে এক ধরনের ভূমিকা পালন করেন তিনি এবং শিক্ষার সঙ্গে যে প্রযুক্তির সম্পর্ক আমি আগেই বলছিলাম সেটা নিয়েও যথেষ্ট কাজকর্ম করেন এমনকি দেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানেও তার তৎপরতা রয়েছে স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায় মিস্টার আবদুল্লা জামান একটু সূচনা আপনাদের আমি দুজনের কাছ থেকে শুনতে চাই সামগ্রিকভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পদে সম্পর্কে আপনাদেরকে কী জি ধন্যবাদ শ্রদ্ধা দিল্ল ভাই আপনাকে আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক যারা দেখছেন তৃতীয় মাত্রার এই অনুষ্ঠান আসলে আমাদের আমরা যদি আমাদের এখন যে কারিকুলামটা সেট হলো আমরা যদি এই কারিকুলামের ব্যাপারটা একদম বিগিনিং থেকে দেখি দেখেন প্রচুর সমালোচনা হয়েছে পার্টিকুলারলি সোশ্যাল মিডিয়াতে বাট সারপ্রাইজিংলি আমাদের ইন্টেলেকচুয়ালদের মধ্যে এটার সমালোচনা বা আলোচনা খুব একটা আমরা দেখি নাই এখন আমরা যে একটা কারিকুলামকে এন্টায়ারলি চেঞ্জ করে ফেললাম এটার প্রয়োজনটা কি ছিল আমরা কি প্রয়োজনীয়তাটা নিয়ে কখনো আমাদের ব্যাকগ্রাউন্ড কোনো স্টাডি আছে কি না আমরা এন্টায়ারলি একটা কারিকুলাম চেঞ্জ করে ফেলাম এবং এটা নিয়ে এত সমালোচনা পার্টিকুলারলি আপনার মাস পিপলের মধ্যে যেই ক্রিটিসিজম এবং সমালোচনা হয়েছে এটাকে অ্যাড্রেস করার জন্য সরকারের পক্ষ থেকে আমরা কিন্তু সাফিসিয়েন্ট কোনো এভিডেন্সিয়াল এফোর্ট কিন্তু দেখি নাই এবং আমাদের ইন্টেলেকচুয়াল গ্রুপ আমরা দেখলাম যে সারপ্রাইজিংলি দে টেকনিক্যালি এটাকে আপনার একটা নিরবতা এখানে পালন করেছে এখন এত সমালোচনা কেন এবং এই সমালোচনাগুলো পার্টিকুলারলি যে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে এগুলো কি আসলে কি কিনা এটা যদি আমরা দেখি দেখেন প্রথমত আমরা যদি আগের চেঞ্জগুলো দেখি আমাদের লাস্ট নাইনটিন নাইনটি যে পরিবর্তন হয়েছে তারপরে দু সালে পরিবর্তন হয়েছে সর্বশেষে এখন এসে আমরা একটা পরিবর্তন করলাম একটা নতুন কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরি করলাম এবং এই পরিবর্তনগুলোটা যখন আমরা এখন করলাম এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট চেঞ্জ করে ফেললাম কোনো দেশে পৃথিবীর কোনো দেশে আপনি কোনো কারিকুলামকে এন্টায়ারলি হানড্রেড পার্সেন্ট চেঞ্জ করতে পারেন না ইস নট সিস্টেম টু মডিফাই ওর আপগ্রেডেশান আপনি গ্র্যাজুয়েলি যাবেন তা আমরা করলাম কি এন্টায়ার কারিকুলাম চেঞ্জ করে ফেললাম এখন আমাদের একটা ভয় এই জায়গায় সমালোচনা করার কারণ আছে ভয়টা এই জায়গায় আমরা যে আগে চেঞ্জগুলো করেছি নাইনটিন নাইনটি সিক্সে এবং দু হাজার সালে যে চেঞ্জ করেছি এই চেঞ্জগুলো কিন্তু আলটিমেটলি ইফেক্টিভ হয় না আমরা কিন্তু সেই চেঞ্জের মধ্যে থাকতে পারিনি আমরা দেখলাম পরবর্তী এসে যে এটা কাজ করে নেয় আমরা প্রাইমারিতে আপনার পরীক্ষা দিলাম আমরা জেএসসিতে পরীক্ষা দিলাম পরবর্তীতে আমরা বাতিল করলাম সৃজনশীলে আসলাম সেটাও বাতিল করলাম তাহলে আমরা যখন দু সালে এসে একটা কারিকুলামকে নতুন করে অ্যাডপ্ট করছি আমাদের এই স্টাডিটা থাকা উচিত ছিল বা এটা আমাদের কনসেন্ট্রেশনে নেওয়ার দরকার ছিল যে আমরা আগে যে পরিবর্তনগুলো করেছি সেগুলো তো কাজ করেনি এবং জেলুর আপনি আমার সাথে একমত হবেন যে আপনি হানড্রেড পার্সেন্ট একটা বিষয় জানেন যে থিওরিটিক্যালি নো যে এস ইট ইস প্রোভেন থিওরিটিক্যাল নলেজকে যখন আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে যাই এটা কিন্তু ডেভেন্ড হয় এবং এটা যথেষ্ট আপনার অবস্টেকাল থাকে সেখানে আমরা অলরেডি আমাদের আগের কারিকুলামগুলো আমরা ইমপ্লিমেন্ট করেছি আগের চেঞ্জেসগুলো এনেছি কোনোটাই কিন্তু কাজ করেনি সেই জায়গায় আমরা ব্যর্থ হওয়ার পরেও তৃতীয় ধাপে এসে আমরা যেই ইফোর্টটা নিলাম যে নতুন কারিকুলামটা নিলাম সেটা হান্ড্রেড পারসেন্ট চেঞ্জ করলাম একবার আমরা চিন্তা করলাম না যে আমাদের যেহেতু আগের পরিবর্তনগুলো কাজ করেনি এখন যে আমরা সারা দেশে মাস লেভেল মানে আই মিন ন্যাশনাল লেভেলে আমরা এত বড়ো একটা কাজ এত জাইগান্টিক কলসাল একটা ব্যাপার এটাকে আমরা অ্যাব্রাপলি দুই বছর একটা গবেষণা দিয়ে চেঞ্জ করে ফেললাম এবং আমি আপনার ন্যাশনাল কারিকুলাম বা এনসিটিভির যেই ওয়েবসাইটে দেখলাম যে তাদের যে কারিকুলাম ফ্রেমওয়ার্কটা দিয়েছে এবং ফ্রেমওয়ার্কে ওনারা উল্লেখ করেছে যে আমরা এটা এই মেথড বা এই গবেষণার মেথোডোলজি যে মেথোডোলজিগুলো ওনারা দেখিয়েছে এটা কোনো আপনার মানে ক্রেডেন্সিয়াল মানে সাইন্টিফিক কোনো বেজ কোনো বেজ আমরা দেখতে পাই না শুধু তারা উল্লেখ করেছে যে চারটি গবেষণা আমরা সম্পন্ন করেছি বাট সেই চারটি গবেষণা কিসের উপর করেছিল এগুলো কন্ট্যাক্ট করার মেথড কী ছিল কোনো কিছুই কিন্তু করেননি আচ্ছা এখানে আমাদের একটা আশঙ্কার বিষয় হচ্ছে ইফ দিস সিস্টেম এগেন ফেইলস হোয়াট উইল হ্যাপেন টু আওয়ার স্টুডেন্টস টু আওয়ার নেক্সট জেনারেশান এটা হচ্ছে আমাদের আতঙ্ক এবং আশঙ্কার জায়গা তো এই জায়গাটা যদি আমরা অ্যাড্রেস না করতে পারি তারপর দেখেন অ্যাসেসমেন্ট সিস্টেম বা আমি এনসিটিভির একজন প্রভাবশালী একজন সদস্যের বক্তব্য শুনতেছিলাম উনি বললো যে আমরা দু হাজার একচল্লিশ সালকে সামনে রেখে এই নতুন কারিকুলাম নিয়েছি আমরা পরীক্ষা পদ্ধতিকে বাতিল করতে চাই এই জন্য এই কারিকুলাম নিয়েছি এবং মুখস্থ নির্ভর সিস্টেম থেকে বের হয়ে আসতে চাই পরীক্ষা পদ্ধতি বাতিল করতে গিয়ে আমরা এখন বর্তমান যে সিস্টেম এই সিস্টেমে যে অ্যাসেসমেন্ট মেথড বা সিস্টেমকে অ্যাডপ্ট করেছে এটা যথেষ্ট অ্যাপস্ট্রোস এবং দুর্বুদ্ধ ক্লিয়ার না আমি এটা নিয়ে ডিটেলস বলবো আমি নেক্সট ডে এই অ্যাসেসমেন্ট সিস্টেমরা আমাদের বর্তমানে যে কনফিউশন তৈরি করার কারণ কী

এবং এই পরিবর্তনের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন তারা কতটা গবেষণা করে বুঝে এই সিদ্ধান্তগুলো নিয়েছিলেন সেটি নিয়ে বারবার প্রশ্ন এসেছে এবং তারাই প্রমাণ করেছেন যে তারা না বুঝে না জেনে এবং কোনো গবেষণা না করে এটা হটকারিত সিদ্ধান্ত নিয়ে একটি কারিকুলামকে চেঞ্জ করেছেন এবং উনি যেটা আশঙ্কা প্রকাশ করেছেন যে এই কারিকুলামের সিস্টেম যদি আবারও ফেল হয় তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে ছাত্রছাত্রীরা এবং একচল্লিশ সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই শিক্ষার্থীরা কোনো ভূমিকা নিতে পারবে কিনা এমনি এমনি আপনাদেরকে জানা আছে যে এগুলো যখন গবেষণা কার্যক্রম চলে তখন স্টেক হোল্ডারদের সঙ্গে কোনো ফোকাস গ্রুপ ডিসকাশন বা এরকম আলোচনা এগুলো কিছু হয়েছে কখন আমি যদি আপনাকে এইভাবে বিষয়টা বলি যখন এই কারিকুলাম চালু করা হলো তখন ক্যাম্পাস প্রধান যারা আছেন প্রিন্সিপাল বা হেডমাস্টার লেভেলের যারা আছেন তাদেরকে নিয়ে যখন সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যক্তিগণ কর্তা ব্যক্তিগণ তারা যেটা বলেছেন যে আপনারা কেউ এই কারিকুলাম বা সিস্টেমের বিপক্ষে কোনো কথা বলতে পারবেন না এবং যদি সেটা বলেন তাহলে আপনারা সরকারের বিপক্ষে কার্যত কথা বলছেন তা সুতরাং তাদের কথা বলার কোনো রাইট নাই সুতরাং যা চাপিয়ে দেওয়া হয়েছে সেটাই তাদেরকে করতে হয়েছে এমন কি একটি নতুন সিস্টেম যদি রান করতে হয় তাহলে তাদেরকে তো প্রশিক্ষণ দিতে হবে শিক্ষকদের আপনারা লক্ষ্য করেছেন জানুয়ারি মাসে আমাদের ইলেকশন ছিল এবং সেই ইলেকশনটি ডিসেম্বরে হওয়ারও একটা সম্ভাবনা থেকে শিক্ষা মন্ত্রণালয় আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিল তিরিশে নভেম্বর মধ্যে অ্যানুয়েল পরীক্ষা শেষ করে শিক্ষার্থীদেরকে ছুটিতে দিয়ে দেবে এবং যথারীতি শিক্ষকরাও ছুটিতে যাবেন এবং সেভাবে সকল প্ল্যান যখন শেষ হলো ডিসেম্বর মাসের শেষের দিকে এসে তারা তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিল যে প্রশিক্ষণ দিতে হবে টিচারদের এবং আড়াই হাজার কোটি টাকা বাজেট ছিল সেই প্রশিক্ষণে সেই টাকা জায়েজ করলেন ওই প্রশিক্ষণের নাম দিয়ে কিন্তু শিক্ষকরা কিন্তু সত্যিকার তেমন কিছু শিখলেন না জুলাই মাসের অর্ধবার্ষিকী পরীক্ষা নতুন সিস্টেমে শুরু হতে যাচ্ছে এবং যদি আপনি সেই পরীক্ষার বিষয়গুলো দেখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো কীভাবে প্রস্তুতি নিয়েছে তাহলে বুঝতে পারবেন যে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক এই তিন পক্ষের মধ্যে যে হতাশাগুলো কাজ করছে তার যথার্থ কারণগুলো এখানে অন্তর্নিহিত আছে কারণ যে একজন শিক্ষক কিভাবে পরীক্ষা নেবেন একজন শিক্ষার্থী কোন কোন বিষয়ের উপরে পরীক্ষায় অংশ নেবেন তার কোনো কিছুই সঠিক দিক নির্দেশনা কিন্তু তারা পাননি এবং টিচার্স গাইড বা টিজি গাইডের মধ্যে যা যা বিষয়গুলো আছে সেগুলো যে শিক্ষকরা যথাযথ ইমপ্লিমেন্ট করবে সেই সুযোগটাও তারা সেখানে পায়নি সবচেয়ে বড় দিক হচ্ছে সর্বশেষ সেটা সার্কুলার হতে তৈরি প্রকাশ হয়েছে যে যদি শিক্ষা প্রতিষ্ঠান মনে করে শিক্ষা উপকরণ পার্সেস করার ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিতে পারে প্রশ্নটা হচ্ছে যে যখন আমরা একটা সিস্টেম তৈরি করেছি সেখানে শিক্ষা উপকরণের নতুন নতুন কিছু চাহিদা সেখানে রয়েছে এই শিক্ষা উপকরণগুলো শিক্ষা প্রতিষ্ঠান দেবে নাকি সরকার দেবে নাকি ম্যানেজিং কমিটি দেবে নাকি শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হবে অভিভাবকদের অর্থায়নে এর কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা ছিল না এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন বাধাগ্রস্ত হচ্ছে যে আমি একটা শিক্ষার্থীর কাছ থেকে স্বল্প বেতন নিচ্ছি এখন সেই টাকা দিয়ে আমি উপকরণ পার্সেস করে তাদেরকে দিতে পারবো না এখন আর সে বাড়তি এই বিষয়টি এখন বিষয়টি হচ্ছে যে শহরের কিছু ভালো স্কুল যেখানে অপেক্ষাকৃত আর্থিকভাবে সচ্ছল পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে এবং টিউশন ফির বাইরে যারা স্কুল থেকে কোনো ডিমান্ড দিলেই সেই টাকাগুলো তারা যোগান দিতে পারে তাদের ছেলে মেয়েদের জন্য একরকম হবে যারা মফসলের শিক্ষার্থী যাদেরকে টার্গেট করে সরকার হয়তো এই সিদ্ধান্ত নিয়েছিল তারা কিন্তু বিপদে পড়বে সবচেয়ে বেশি কারণ সেখানে অভিভাবকরা এই বর্ধিত টাকা অ্যাফোর্ড করতে পারবে না আর যখন সেটা করতে পারবে না তখন তারা যথাযথ শিক্ষা উপকরণ ব্যবহার হবে না আর এই ব্যবহার যখন করতে পারবে না তখন তারা এই কারিকুলামের সঠিক বাস্তবায়নও করতে পারবে না বা শিখতে পারবে না এতে করে দেখা যাবে যে এখনকার শিক্ষার্থীরা যেরকম পড়াশোনা থেকে কিছুটা ডিটাস্ট আছে আপনি খোঁজ নিয়ে দেখবেন সাথে বলছে যে স্কুলেতে পড়ানো হয় না আমরা ঘুরে বেড়ানো ছাড়া কী করবো হোমওয়ার্ক নেই তেমন কিছু যার কারণে সন্ধ্যার পরে ছেলে ছেলেমেয়েরা এলোপ্যাথারে ঘুরে বেড়াচ্ছে ভিডিও দেখছে এটা করছে ওটা করছে যার জন্য তারা মানসিকভাবে কিছুটা ডিডিল হয়ে যাচ্ছে এবং কারিকুলাম সম্পর্কে তাদের এখনকার যে কনসেপ্ট সে কনসেপ্ট অনুযায়ী তারা কিন্তু আস্তে আস্তে পিছিয়ে পড়ছে মেন্টালি তারা পিছিয়ে পড়ছে মোরাললি তারা পিছিয়ে পড়ছে তো এই জায়গাগুলো কিন্তু লং রানে হয়তো বড়ো ধরনের কোনো বিপর্যয় করতে পারে এখন যদি আপনি প্রশ্ন করেন যে স্যার হয়তো শুরু থেকে যে কথাটি বলেছিল যে আমাদের দেশের তথাকথিত বুদ্ধিজীবী শিক্ষাবিদ পলিটিশিয়ান কিংবা আমলা তারা মুখ বন্ধ করে কেন বসে আছেন কারণ হচ্ছে যে তাদের এখানে কথা বলার সুযোগ খুব কম আছে হ্যাঁ এবং তাদেরকে কথা বলার ক্ষেত্রেও কোনো লিমিটেশন আছে কন্টিনিউ করেন যে তাহলে এখানে কার স্বার্থে এগুলো করা হচ্ছে কোন স্বার্থে করা হচ্ছে ওকে দেখুন আরেকটা হচ্ছে যে আপনি মানে আমার দুটো প্রশ্ন এর বাইরে আপনি যেটা বলছেন বা উনিও যেটা ইঙ্গিত করছেন যে এটা ইমপ্লিমেন্টেশন লেভেলে একটা একটা সমস্যা দেখা যাচ্ছে কিন্তু সেটা যদি ঠিক করা যেত আমি বলছি যে পুরো কনসেপ্টটা এই কনসেপ্টটা কি আপনি কি মনে করেন কিনা এটা যদি ঠিকঠাক মতো বাস্তবায়ন করা যায় তাতে কোনো সুফল পাওয়া যেত কিনা এটা সুফল আছে কিনা কারিকুলাম যেটি আছে সেটা কারিকুলাম খুবই উন্নত মানের তাতে কোনো সন্দেহ নেই ওকে এবং ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়ার বড় বড় রাষ্ট্রগুলোতে সে কারিক এবং এখানে যেটা নিয়ে আসছে সেটা বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে আসছে আমার সৌভাগ্য হয়েছে বহুবার ফিনল্যান্ডে যাওয়ার কিন্তু সেখানে আমাদের দেশে যেভাবে এই কারিকুলামটাকে ইমপ্লিমেন্টেশনে গিয়েছে সেভাবে কিন্তু তারা করেনি সেখানে তাহলে আমরা যদি বলি যে এটা থেকে সুফল আসবে কিনা এই সুফল আসাটা আপাতত আমরা মনে করছি না কেউ জানে না এখন আপনি যদি বলেন যে এই করোনা পরবর্তী সময়ে এত কি প্রয়োজন ছিল গড়ি করে একটা সিস্টেমকে রাতারাতি চেঞ্জ করে দেওয়া আমরা যদি নতুন সিস্টেম খুব ভালো ওকে ক্লাস ওয়ান থেকে আমরা স্টার্ট করতে পারতাম ওয়ান স্টুডেন্ট টুতে যাবে টুয়ের স্টুডেন্ট পরের বছর থ্রিতে যাবে পর্যায়ক্রমে সেটা আসতে পারে একটা কারিকুলাম চেঞ্জের ক্ষেত্রে এই জিনিসগুলো আসতেই পারে এখন দেখুন যে যারা হয়তো সিক্স সেভেনে পড়েছে গতবার সেটা তারা এই কারিকুলামের সাথে ছিল কিন্তু যারা এখন নাইনে এসে নতুন কারিকুলামে আসছে তারা সিক্স সেভেন এইটে কিন্তু এই কারিকুলামে অভ্যস্ত ছিল না তাদেরকেও সেটা দেওয়া হয়ে আছে তো সুতরাং এখন এই তাদেরকে যারা পড়াচ্ছেন না তারা ঠিকভাবে জানেন কিংবা এখানে আরেকটি মজার বিষয় আমি আপনাকে যদি উল্লেখ করি যে মাস্টার ট্রেনার যারা ছিলেন যারা আমাদের অগণিত শিক্ষককে এই ট্রেনিং দিয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে ট্রেনারদের সাথেও যেমন আজকেও আমি একটি অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে আমাদের প্রায় আশি জন টিচারের সাথে কথা হলো তো তারা বলেছেন যে আমরা যখন প্রশিক্ষণ নিতে গেলাম যারা আমাদেরকে প্রশিক্ষণ দিল প্রথম দুই তিন দিন তো তারা কথাই বলতে পারেনি তার মানে হচ্ছে যে যারা প্রশিক্ষক মাস্টার ট্রেনার তারাও এই বিষয় সম্পর্কে সঠিক জানতেন না যখন না যখন কি না তারা এই টিচারদেরকে ট্রেনিং দিতে গিয়েছেন তো সুতরাং শিক্ষক যদি না জানে তাহলে সে কীভাবে শিক্ষার্থী তৈরি করবে এবং আমাদের দেশের বেশিরভাগ ক্ষেত্রেই সৃজনশীল যে কারণে ফেল করেছিল পনেরো বছর রান করার পরেও একই কারণে হয়তো এই পদ্ধতিও ফেল করতে পারে তো যার ফলে আমাদের হয়তো এই শিক্ষার ব্যাপারে যখনই কোনো কারিকুলাম পরিবর্তন আসবে একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে পরিবর্তন করা উচিত এবং এর জন্য আগে থেকে সকল পক্ষকে প্রস্তুত রাখা উচিত আমার মনে হয় আপনি অ্যাসেসমেন্টের অ্যাসেসমেন্টের কথা বলছিলেন এবং আমি ওভারঅল আপনার আলোচনা যাওয়ার আগে আমাদের শ্রদ্ধেয় আলোচক একটি কথা আমি একটু যোগ করতে চাই সেটা হচ্ছে দেখেন চেঞ্জটা আপনি আমরা যদি ইউকেতে দেখি ব্রিটিশ কারিকুলামের চেঞ্জ আসে প্রতি তিন বছর চার বছর পর তারা চেঞ্জ আনে একদম মিনিমাম চেঞ্জ আনে হয়তো বা আপনার ওয়ান পারসেন্টেরও কম এবং সেই চেঞ্জটা আনার আগে তারা থ্রি ইয়ার্স বিফোর আমাদেরকে নোটিফিকেশান দেয় থ্রি ইয়ার্স বিফোর আমাদেরকে ট্রেনিং ম্যাটেরিয়ালস দেয় থ্রি ইয়ার্স বিফোর আমাদেরকে ট্রেনিং করায় তারপরে আপনার তাও এই যে ওয়ান পারসেন্ট চেঞ্জ সেটা থ্রি টু ফোর ইয়ার্স বিফোর ইজ ডিক্লেয়ার্ড এভরিথিং ইজ আপনি ডিসিমিনেট আই মিন ডিস্ট্রিবিউটেড সব কিছু দিয়ে তারপর করে বাট আমরা করলাম কি আমরা টোটাল এত বড় একটা দুই কোটি জনগোষ্ঠীর একটা স্টুডেন্টের একটা ব্যাপারকে আমরা উইথিন টু ইয়ার্স লেস দেন টু ইয়ার্সের মধ্যে আমরা অ্যাব্রাপলি চলে গেলাম চেঞ্জে চলে গেলাম যার কারণে উনি যেটা বলছে যে ট্রেইনাররাও আসলে দে আর নট ওয়েল ট্রেন্ড এটা কারণ হচ্ছে তারা তো সময় পায় নাই এবং সেই জিনিসটা ওয়েল প্ল্যান আছে এটা এই জিনিসটা থেকেই স্পষ্ট হচ্ছে দ্বিতীয় হচ্ছে আপনি দেখেন আমাদের নেবার কান্ট্রিগুলো পার্টিকুলারলি ইন্ডিয়ার কথাই যদি আমরা বলি আমরা তো ইন্ডিয়া তো দেখছি যে এই ধরনের কোনো চেঞ্জ নেই যেখানে আমার নেবার কান্ট্রি ইন্ডিয়ান নিচ্ছে না সেখানে আমি কেন আপনার সাডেনলি এই আমাকে ইউরোপ হতে হলো আমি কেন মনে করছি যে ফিনল্যান্ড ইজ নট লাইক দ্য ফিনল্যান্ড সিস্টেম আমরা এমন একটা ব্ল্যান্ডিং করেছি না ফিনল্যান্ড না এটা ইন্ডিয়ান কোনো কিছুই হচ্ছে না তারপরে আপনি দেখেন যে ভাই একটু টাচ দিয়েছেন যে ম্যাটেরিয়ালসের বা উপকরণের ব্যাপারটা এইটা ঢাকা শহরে ছেলে মেয়েদের দ্বারা সম্ভব হলো দেখেন এই সিস্টেমটা কমপ্লিটলি অ্যাক্টিভিটি বেসড পার্টিসিপেটরি অ্যাক্টিভিটি বেসড এবং প্রজেক্ট বেসড এবং প্রজেক্ট বেসড লার্নিংয়ের জন্য আপনার ম্যাক্সিমামই থার্টি টু ফোরটি কন্টেন্টের জন্য আপনার প্রজেক্ট বানাতে হয় একটা প্রজেক্ট বানাতে চারশো পাঁচশো ছয়শো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকার উপকরণ লাগতে পারে ইভেন আমরা যে আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াচ্ছি আমাদের স্কুলে সেখানে একটা প্রজেক্ট দেখেছে যাচ্ছে আট থেকে দশ হাজার টাকাও লাগছে বাট আমার প্যারেন্টস তারা ওয়েল অপসো একটা তারা অ্যাফোর্ড করতে পারে বাট আপনি যদি পাঁচশো টাকাও যদি লাগে একটা প্রজেক্ট করতে দুইশো টাকাও লাগে আপনি যদি একটা মার্জিনাল যে আমাদের জনগোষ্ঠী আছে অথবা আমরা রুরাল এরিয়ার কথা যদি বলি আমাদের একটা বৃহৎ পার্টি তো রুরাল এরিয়া ইভেন আই মাই সেলফ অলসো হ্যাজ কাম ফ্রম দ্য রুরাল এরিয়া সো আমি যদি এই এই সিস্টেম যদি থাকতো হয়তো মাই প্যারেন্টস উড নট বি এইবল টু সাপোর্ট মাই এডুকেশন কস্ট এখন গ্রামের একটা বাচ্চারা দুই টাকার একটা আইসক্রিম খাওয়ার জন্য এক সপ্তাহ অপেক্ষা করে হয়তো অনেক বাবা মা সেটাও দিতে পারে না সেই বাচ্চাকে যদি আপনি প্রজেক্ট করার জন্য দুইশো টাকা বা তিনশো টাকা অথবা পাঁচশো টাকার কথা বলেন তাহলে সেটা কীভাবে করবে এটা যদি এমন হতো যে না এটা সাবসিডাইজ গভর্নমেন্ট পুরো আপনার প্রজেক্ট ম্যাটেরিয়ালস সব প্রোভাইড করবে তখন এই জিনিসটা একটা অবস্টেকেল ওভারকাম করতে পারতাম আমরা কিছুটা কনফিডেন্ট থাকতাম ইয়েস মে বি সিস্টেম উইল ওয়ার্ক এরপরে আপনি যে প্রশ্ন করেছেন যে এই সিস্টেমটা আসলে কাজ করবে কি কার করবে না ইফেক্টিভ হবে কি হবে না এইটা সিম্পটম আমরা আমি আমি বলছি যে ইমপ্লিমেন্টেশনের যে প্রসেসগুলো আছে সেগুলো যদি ঠিকঠাক মতো কাজে লাগানো যেত তাহলে যে আউটপুট আসছে সেটা কি আসলে ওকে ফাইন দেখেন আমরা এই যে কারিকুলামকে নেওয়া হয়েছে বলেছে এটা ফিনল্যান্ডের কিছু অংশ ক্যানাডিয়ান কিছু প্রভিনশিয়াল কিছু সিস্টেম আছে সেখান থেকে নিয়েছে কিছু কারিকুলাম অস্ট্রেলিয়ার আমি দেখলাম যে দু একটা প্রভিনশিয়াল এই সেম জিনিসটা তারা কপি করার চেষ্টা করেছে বাট ওয়াই নট ব্রিটিশ কারিকুলাম যেখানে ওয়ান নাইনটি ওয়ান সিক্সটি ফাইভ কান্ট্রিতে যেই ব্রিটিশ কারিকুলাম চলছে আমরা যদি এটাই টার্গেট থাকে যে হ্যাঁ আমি একটু দু হাজার সালে উন্নত বিশ্বের সাথে তাল মেলানোর জন্য এই নাগরিক তৈরি করবো সেটা আই শুড কপিড ফ্রম দ্য ব্রিটিশ কারিকুলাম যেটা মানে শত বছর ধরে চলে আসছে এবং অ্যাস্টাবলিশড এবং প্রোভেন এখন দেখেন আমাদের এনসিটিভির একজন সদস্যর বক্তব্যে আমি আমি তার বক্তব্য শুনতেছিলাম এখানে আসার আগে উনিও তার বক্তব্যে বললেন কি যে ব্রিটিশরা তাদের লেবার তৈরি করার জন্য আমাদের সিস্টেম দিয়েছে তাদের নিজস্ব একটা কারিকুলাম আছে আর বিদেশের জন্য বা অন্যান্য দেশের জন্য ডিফারেন্ট কারিকুলাম এটা শোনার পর আমার মনে হলো যে এনসিটিভির একজন সদস্য নলেজ এত পুওর এবং এই পুওর নলেজ নিয়ে উনি আমাদের দেশের কারিকুলাম ডিজাইন করছে এবং হি ইজ দ্য স্পোক্সম্যান অফ দ্য দ্যাট প্রজেক্ট ব্রিটিশ কারিকুলামের ব্রিটিশরা নাকি নিজেদের জন্য আরেকটা কারিকুলাম আছে জিসিএসসি আর কি যেটা তাদের ন্যাশনাল কারিকুলাম যেটা তো উনি জিসিএসই এক্সাম্পল দিয়ে বলছে আমরা পড়াচ্ছি আইজিসিএস অথবা ও লেভেল আর তাদের লোকাল হচ্ছে জিসিএসসি এবং জি এখন জি জিসিএসসি এবং আইজিসিএসসি এর পার্থক্যই যদি আমাদের এন সদস্য মহোদয় না বুঝেন এবং এটাকে দিয়ে উনি ডিফেন্ড করতে চাচ্ছেন যে ব্রিটিশরাও নিজেদের জন্য ভালোটা রেখেছে আর বাইরের জন্য মন্দটা রেখেছে হাউ ফান ইজ হাউ পোয়ার টকিং ইজ যে যেখানে ওয়ান সিক্সটি ফাইভ কান্ট্রিজ ইনক্লুডিং নর্থ আমেরিকা ব্রিটিশ কারিকুলাম পড়াচ্ছে আমরা সেখান থেকে ধার করি না কেন আর এখান থেকে যেটা আমরা ধার করেছি এই ধার করাটাও কিন্তু পারফেক্টলি হয় নাই আমরা যদি পারফেক্টলি সেটা একজাক্টলি ওইটাকেই কপি করে নিয়ে আসতাম আনার পরে আপনার যে ইনফ্রাস্ট্রাকচার এবং অবকাঠামো দরকার ছিল রিসোর্সের যেটা দরকার ছিল সেটা তো আমাদের নেই আপনি চাইলেও এখন পারবেন না কোনোভাবেই সম্ভব না আমরা ফিনল্যান্ড তার অথবা ক্যানাডায় তার প্রভিনশিয়াল এডুকেশান সিস্টেমে যে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে যে রিসোর্সকে আই মিন টিচারকে এক নম্বর রিসোর্স হচ্ছে টিচার টিচারকে সে যে পরিমাণ যেভাবে ট্রেন করছে যেভাবে টাকা দিচ্ছে ইভেন ফিনল্যান্ডে আপনি দেখেন উইকলি দুই ঘন্টা টিচারদের কম্পালসারি ট্রেনিং হয় আমরা যেটা এক মাসে ছয় মাসে ট্রেনিং দিতে পারছি না আমাদের টিচারদেরকে সেখানে ওরা উইকলি টু আওয়ার্স ট্রেনিং দিচ্ছে সো এটা তো আমরা মানে এই লজিস্টিক সাপোর্ট আমাদের দ্বারা সম্ভব না এই মাস লেভেলে সো আমরা একচল্লিশ সালকে টার্গেট করলে কেন এখন দু হাজার সালের মধ্যে আমরা সব চেঞ্জ করে ফেললাম সো এই কারণে কারিকুলাম আমি সাথে একমত যে কারিকুলাম হ্যাঁ কারিকুলাম ঠিক আছে বাট এটার যে লজিস্টিক সাপোর্ট এবং যে আয়োজন সেই আয়োজনের ধারে কাছে আমরা নেই যার কারণে এটা কোনোভাবেই ইফেক্টিভ হবে না এবার যদি অ্যাসেসমেন্ট সিস্টেমে বলি দেখেন অ্যাসেসমেন্ট সিস্টেমটায় অ্যাসেসমেন্টের তারা পুরো কারিকুলাম ফ্রেমওয়ার্কটা আমি কয়েকবার পড়েছি কারিকুলাম ফ্রেমওয়ার্কের মধ্যে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং একটা কথা আছে এই অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিংটাকে আমাদের অ্যাসেস্ট যেটাকে ট্রান্সলেট করেছে কন্টিনিউয়াস লার্নিং হিসেবে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হিসেবে এই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হবে ধারাবাহিক মূল্যায়ন এই সিস্টেমে করেছে দেখেন অ্যাসেসমেন্ট এর তিনটা পারপাস থাকে অ্যাসেসমেন্ট অফ লার্নিং অ্যাসেসমেন্ট ফর লার্নিং অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং অ্যাসেসমেন্ট অফ লার্নিং হচ্ছে কন্টেন্ট যেটা পড়ানো হয়েছে এটার অ্যাসেসমেন্ট করা যেটা আমরা যেটাকে সামেটিভ অ্যাসেসমেন্ট বলি অথবা পরীক্ষা শেষে যে একটা ফাইনাল এক্সাম নিই এক্সাম নিয়ে একটা মার্কস অথবা একটা গ্রেড দিই এটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট যেটাকে বলা হয় অ্যাসেসমেন্ট অফ লার্নিং এরপর হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং অ্যাসেসমেন্ট ফর লার্নিংটাকে ইউরোপিয়ান বা ওই টার্মিনোলজিতে ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট আমাদের এই ন্যাশনাল ক্যারিকুলামে অথবা যেখান থেকে এটাকে নিয়ে আসা হয়েছে সেখানে এই ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট এবং আপনার কি অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিংকে ইফসেটিভ অ্যাসেসমেন্ট বলে এই দুটো অ্যাসেসমেন্টকে এখানে সমন্বয় করা হয়েছে কিন্তু এই দুটো অ্যাসেসমেন্ট তো অ্যাসেসমেন্টের জন্য ব্যবহার হয় না আমি যেটাকে অ্যাসেসমেন্ট হিসেবে ধরে নিলাম সেটা কিন্তু অ্যাসেসমেন্টের জন্য ব্যবহার হচ্ছে না অ্যাসেসমেন্ট ফর লার্নিংটা ব্যবহার হচ্ছে ফিডব্যাকের জন্য অ্যাসেসমেন্ট ফর লার্নিংটা কী এটা মূলত আমি একটা চ্যাপ্টার পড়ানো শুরু করলাম পড়ানো শুরু ফর এক্সাম্পল আমার এই চ্যাপ্টারটা পড়াতে পাঁচটা ক্লাস লাগবে আমি একটা বা দুটো ক্লাস শেষ করলাম করে অ্যাজ এ টিচার আমার মনে হলো যে আমি যে পড়াচ্ছি আমার যে টিচিং ম্যাথডটা ঠিক আছে কিনা এটা বুঝবো কি করে এটা একটা অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে আমি বুঝি এই অ্যাসেসমেন্টটার নামটাই হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট এই অ্যাসেসমেন্টটা নেওয়ার পর আমি বুঝতে পারছি যে আমার টিচিং ম্যাথডটা কি চেঞ্জ করতে হবে মডিফাই করতে হবে এবং আমার স্টুডেন্ট বুঝ বুঝছে কিনা ওয়াট আই এম টিচিং এইটা কি লার্নিংটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা দিস ইজ এ ফিডব্যাক সিস্টেম এই ফিডব্যাক সিস্টেমটাকে আপনি এক নম্বর সিস্টেম করে ফেলছেন ইজ নট অ্যাসেসমেন্ট অফ লার্নিং ইজ অ্যাসেসমেন্ট ফর লার্নিং অ্যাসেসমেন্ট ফর লার্নিংকে আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে স্যার যে আমরা তো গুগল মামার সাহায্যে ইংলিশটাকে সরাসরি বাংলায় নিয়ে এসেছি এবং বাংলা আনার পর ওটার যে অর্থ হ্যাঁ অভিধান থেকে যখন সেটা জেনেছি তখন সেটাকেই আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি আপনি যে যথার্থই বলেছেন যে আমরা যদি কারিকুলাম চেঞ্জই করি এবং আমরা যদি বিশ্বমানের নাগরিক তৈরি করতে চাই একচল্লিশ সালের উন্নত বাংলাদেশ গড়ার জন্য এই ছেলে মেয়েদেরকে যদি আমরা কাজে লাগাতে চাই তাহলে খুব সিম্পল এটা আমরা অনেকবারই এই অনুষ্ঠানের মাধ্যমেও জানানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে যে আমরা ক্যামব্রিজ কারিকলামকে নিয়ে আসতে পারি আমরা অ্যাডেক্সেল পেয়ারসনের কারিকুলামকে এখানে হুবহুব ইন্ট্রোডিউস করতে পারি তাতে করে যেটা সুবিধা হবে যে আমরা বিভিন্ন জায়গা থেকে যেমন আপনি দেখবেন যে যারা বিক্ষুক আছেন তারা বিভিন্ন বাড়িতে যাচ্ছেন এবং চাল নিচ্ছেন এক এক একজনের গড় থেকে চাল এক এক রকম আসছে কারো আতপ চাল কারো সিদ্ধ চাল কারো হল নাজি চাল অথবা কারো বরুর চাল এরিরি চাল এরকম সব একসাথে হচ্ছে কিন্তু যখন আপনি কারো কাছ থেকে সাহায্য নেবেন যে আপনি কারো কাছ থেকে পাঁচ কেজি চান ওখানে কিন্তু একরকম হবে বিষয়টা ইংল্যান্ড তারা আমাদেরকে হুবহুব এই কারিকুলামটি ইন্ট্রোডিউস করার জন্য দিয়েছে শুধু তাই না এটা ফ্রি দিয়েছে আমাদের শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য তারা বাজেট দিয়েছে তারা বহুবার আমাদের সংশ্লিষ্টদের সাথে মিটিং করেছে এখন প্রশ্ন হচ্ছে যে যদি ব্রিটিশ কারিকুলাম হুবহু এখানে রান করে তাহলে এবং তাদের সিস্টেমটাই যদি এখানে দেখানো হয় তাদের লেখা বই যদি এখানেও পড়ানো হয় এবং তাদের অ্যাসেসমেন্ট সিস্টেমটাই যদি এখানে ইন্ট্রোডিউস করা হয় তাহলে এখানে দু ধরনের প্রবলেম আছে একটি হচ্ছে যে যারা আমাদের সংশ্লিষ্ট আছেন যার কথা উনি হয়তো নাম বলেননি কিন্তু আমাদের এই এনসিডিপিতে যারা দায়িত্ব পালন করছেন তারা বিভিন্ন জায়গা থেকে এখানে বদলি হয়ে আসছেন এটাকে আমরা অনেক সময় ডাম্পিং স্টেশন হিসেবেও ট্রিট করে থাকি কারণ হচ্ছে তাদের হয়তো স্পাউসরা কোনো ভালো দায়িত্বে ঢাকাতে আছেন এখন তাদের অপোজিশনকে এখানে রাখতে হবে সেরকমও আছে এবং তারা সত্যিক্র তো সবাই কারিকুলাম স্পেশালিস্ট না যেখানে কারিকুলাম স্পেশালিস্টদেরকে সেখানে দেওয়ার কথা ছিল কারণ আমি এনসিটিভির সাথে বিভিন্ন সময়ে কাজ করার চেষ্টা করেছি এবং তাদেরকে আমি দেখেছি স্যার যে কথাগুলো বলেছেন অনেকটাই তাই আমি অ্যাডেক্সেল পেয়ারসনের কোর্স রান করি বাংলাদেশে এবং তাদের অ্যাসেসমেন্ট সিস্টেম থেকে শুরু করে তাদের কারিকলম সব কিছু আমি দেখেছি আমি ক্যাম্ব্রিজের প্রোগ্রাম রান করি বাংলাদেশে যার কারণে ক্যাম্ব্রিজের দেশে বিদেশে অনেক প্রশিক্ষণে আমাকে অংশ নিতে হয় যা সেখানে আমরা দেখেছি তাদের সিস্টেম এবং পৃথিবীর অর্ধেকের বেশি দেশে সে কারিকুলামগুলো রান করছে এবং সাকসেসফুলি সেগুলো রান করছে সেখানে কোনো ধরনের ত্রুটি নেই এবং সেই কারিকুলামগুলো যদি আমরা তৈরি করতে পারি কারণ তারা এই কারিকুলাম তৈরির আগে বিশ্বন মানে ব্যাপকভাবে তারা গবেষণা করে এবং এর জন্য প্রচুর বাজেটও তারা খরচ করে এবং এই গবেষণাটা করে ইন্ডাস্ট্রিকে সামনে রেখে অর্থাৎ আমরা যদি বলি যে চল্লিশ একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে পরিচিত হবে এই উন্নত রাষ্ট্র করার জন্য আমাদের যা যা প্রয়োজন কিংবা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন স্মার্ট বাংলাদেশ হবে এই স্মার্ট বাংলাদেশের জন্য যা যা প্রয়োজন আছে স্মার্ট সিটিজেন স্মার্ট গভর্নেন্স এরকম সমস্ত কিছু তৈরির জন্য যা যা দরকার হবে সেটাই কিন্তু তারা এই কারিকুলামের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে এবং আগে থেকে স্যার যেটা বলেছেন কয়েক বছর আগে থেকে সেগুলো প্রশিক্ষণ দেয় এবং যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে তারা আগে থেকে নোটিশ করে এবং সেটা কিভাবে বাস্তবায়ন হবে সেটা তারা জানিয়ে দেয় কিন্তু আমাদের এখানে তার কিছুই করা হয়নি আগের বছর ষাটটা স্কুল পাইলটিং করা হলো পরের বছর সারা বাংলাদেশে সব স্কুলকে একসাথে এর আওতায় নিয়ে আসা বাংলাদেশে বাংলাদেশে এখন প্রায় সাঁয়ত্রিশ হাজারে বেশি মাধ্যমিক স্কুল আছে সিয়ারে বেশি মানে সরকারি বেসরকারি প্রাইমারি স্কুল আছে আমাদের কলেজ আছে ছয় হাজার ছয়শোর বেশি এবং যেখানে অন্তত শুধু এই সিস্টেমের মধ্যে আসছে দুই কোটির বেশি শিক্ষার্থী এবং টোটাল শিক্ষার্থীর সংখ্যা প্রায় প্রায় পাঁচ কোটি হয়তো দশ পনেরো লাখ কম হবে এবং এখানে অগণিত শিক্ষকের সাথে সংশ্লিষ্ট আছেন এবং এখন যে বিষয়টি হচ্ছে যে আমাদের শিক্ষকরা না সঠিকভাবে বিষয়টা পড়াতে পারছে আগে যেটা হতো অভিভাবকরা হয়তো যারা শিক্ষিত ছিল তারা সন্তানদেরকে গাইড করতে পারতেন এখন নতুন সিস্টেমে এসে সেটাও তারা করতে পারছেন না যারা আমরা স্কুলে পারি নাই বাসায় বাবা মা আমাকে সাপোর্ট দিতে পারে নাই কিন্তু আমাকে প্রাইভেট টিচার সাপোর্ট দিতে পারতেন এখন প্রাইভেট টিচারও সেটা করতে পারছেন না ইভেন আমরা যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটি বা বইটার ছাত্ররা আগে পড়াতো আমরাও তাদের কাছে পড়েছি সেই সময় আমাদের সিনিয়র যারা ছিল কিন্তু এখন তাদের কাছে পড়লেও আমরা কিছু শিখতে পারবো না সিস্টেম ইজ ডিফারেন্স অন্যদিকে যেটা হচ্ছে ছেলেমেয়েরা এই সিস্টেম থেকে ভালো কিছু চেয়ে সমস্যা যেটা তৈরি হচ্ছে যে এখানে একটা বড় সংখ্যক নাম্বার মানে বেশিরভাগ নাম্বারটা পাঁচ নাম্বারগুলো সেটা শিক্ষকদের হাতে আর শিক্ষকদের হাতে ওই সময়ই নাম্বারটা তুলে দেওয়া হয়েছে যখন আসলে নীতি নৈতিকতার দিক থেকে মোরালির দিক থেকে আমাদের শিক্ষকরা অনেকটাই পিছিয়ে পড়েছেন নানা কারণে তো এই জায়গাটি আরও বড় ধরনের বিপর্যয় তৈরি হবে এখন আমাদের আশঙ্কা হচ্ছে একচল্লিশ সালে উন্নত বাংলাদেশ বানাতে গিয়ে আমরা সম্প্রতি যা কিছু দেখছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে এরকম

এবং আশ্চর্যজনক হলো সত্য যে তারা পরীক্ষার আগের রাত্রেও বোর্ড অফিসের সিস্টেম অ্যানালাইসিসের সাথে বসে পার্সেন্টেজ বাড়িয়ে দিয়ে তাদের রেজাল্ট ভালো করে দিতেন এটা যে বাংলাদেশের শিক্ষার্থীদের বিপর্যয় দিয়ে নিয়ে গেছে তার কোনো শেষ নেই এবং এখানে আপনার এখন অ্যাসেসমেন্টে থার্টি ফাইভ পার্সেন্ট রেখেছে টিচারদের হাতে শুধু এটা টিচারদের হাতে না এটা প্যারেন্টসরাও মার্ক করতে পারবে প্যারেন্টসের একটা পার্টিসিপেশন আছে বাচ্চাদের ক্লাসমেটদের একটা পার্টিসিপেশন আছে এবং লোকাল অথরিটিরও তার সারাউন্ডিংস পিপলের একটা পার্টিসিপেশন আছে ক্যান ইউ ইট টু ওয়ার্ক যেখানে আমরা আপনার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া বা সার্টিফিকেট ধরার জন্য আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চকে কাজে লাগাতে হয় যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সার্টিফিকেট বিক্রিতে জড়িত থাকে মোরাল স্ট্যান্ডার্ড আমাদের এত নিচে নেমে গিয়েছে সেই জায়গায় আমরা

ইউনেস্কোর নর্মাল একটা রিকমেন্ডেশন হচ্ছে ফাইভ থাকতে হবে মিনিমাম তা আমরা যদি সত্যিকার অর্থে দু সালকে টার্গেট করে করি তাহলে আমরা এখানে কেন মনোযোগ দিচ্ছি না আমাদের এই বাজেট আমরা গ্রাজুয়ালি আমরা কমিয়ে দিচ্ছি যেটা আমরা বেলো স্ট্যান্ডার্ডে আছি তার চেয়েও কমতে কমতে আপনার দু হাজার একুশ ছিল এটা দুই পার্সেন্টে এখন এটা নেমে এসেছে ওয়ান পয়েন্ট সিক্স নাইন পার্সেন্টে এবং এখন যে পার্সেন্টেজটা সেটাও দেখেন কতটা শুধু শিক্ষার জন্য আছে এর সাথে আনুষাঙ্গিক অনেকগুলো বিষয় রয়েছে এই টাকাটাও কিন্তু সেখানে নেই এবং যে টাকা শিক্ষার জন্য বরাদ্দ দিয়েছে জাতীয় বাজেট থেকে সেটাও দেখা যাবে যে পুরোটা শুধুমাত্র শিক্ষার ডেভেলপমেন্টের জন্য খরচ হচ্ছে না এটা খরচ হয়েছে অবকাঠামো উন্নয়নের জন্য প্লাস হচ্ছে শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার জন্য এবং যেই কারণে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে এই নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য যেখানে বরাদ্দ ডাবল দেওয়ার কথা সেখানে তারা আরও কমিয়ে দিয়েছে ঠিক আছে অন্যদিকে যেখানে এই এইসব সহ এখন বিশ্ববিদ্যালয়গুলোতে আরেকটা নতুন সমস্যা তৈরি হচ্ছে যে তাদের তারা এখন সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এক যুগে আন্দোলনে নেমেছে ক্লাস বর্জন করেছে ঠিক আছে এবং এই মেসেজটুকু যখন সারা পৃথিবীর কাছে যাবে তখন তারা কিন্তু আমাদের দেশের এমনি বিশ্ববিদ্যালয়গুলোর ডিগ্রিকে ডিগ্রি মূল্যায়ন করে না এখন আরো খারাপের দিকে যাবে এবং লেখাপড়া না করে সেটা তো আসতে পারবে না সরকারের অনেক সদিচ্ছা ছিল দীর্ঘ সময় যে সেশন জ্বর ছিল সেটাকে কমিয়ে এনে একটা রেগুলার সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়েছে কিন্তু সিলি কিছু ম্যাটারের কারণে এখন এই আন্দোলনগুলো শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দেবে সুতরাং সেটা করার কোনো কারণ ছিল না কারণ যেটি আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং আমাদের রাষ্ট্রের আইন অনুযায়ী প্রতিটি বিশ্ববিদ্যালয় একটা অটোনোমাস বডি সো তাদেরকে সারাক্ষণ কন্টে চারটি বিষয় বিশ্ববিদ্যালয় হচ্ছে সরকার সরকারি যেগুলো সাহিত্য শাসিত এবং প্রাইভেট যে বিশ্ববিদ্যালয়গুলো সেগুলো তো তাদেরকে সুন্দর করে রান করার সুযোগ করে দিত এখন রেগুলারিটি বডি যারা আছেন তারা সারাক্ষণ শুধু তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছেন তাদেরকে ডেভেলপ করার ক্ষেত্রে যে হেল্প করা দরকার সেই কাজগুলো করছেন না তো যার ফলে শিক্ষা ব্যবস্থায় যতটা বছরের পর বছর যতটা উন্নয়নের দিকে উন্নতির দিকে যাওয়ার কথা সেখানে কিন্তু আমরা পিছিয়ে পড়ছি এটা আমাদের জন্য বড় রকম একটা বিপর্যয়ের কারণ হতে পারে আমরা তো কারিকুলাম নিয়ে আলোচনা করছিলাম আপনার নজরে আর কি 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 ইস্যু আছে যেটা আপনি মনে করেন অ্যাড্রেস করা খুব জরুরি বা যেগুলো আসলে খুবই ভীষণভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিচিতস্ত করে দেখেন আমাদের যদি আমরা যদি সত্যিকার অর্থেই চাই যে আমাদের আমরা দু সালের মধ্যে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমরা চাই সেক্ষেত্রে আমাদের প্রথমেই নজর দিতে হবে হচ্ছে শুধু কারিকুলাম না কারিকটা স্মল পার্ট পার্ট একটা স্মল পার্ট আপনার প্রথমেই রিসোর্স ডেভেলপমেন্টে মনোযোগী হতে হবে রিসোর্সের মধ্যে আমাদের নাম্বার ওয়ান রিসোর্স হচ্ছে টিচার টিচারদের ক্ষেত্রে আপনি দেখেন ছাব্বিশে মে বণিক বার্তা পত্রিকায় একটা রিপোর্ট দেখলাম যে সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন হচ্ছে লোয়েস্ট এবং একশো ডলার ক্যান ইউ ইমাজিন আপনি একটা ফাইভ স্টার হোটেলে থাকলে এক রাতে তিনশো পঞ্চাশ ডলার মিনিমাম দিতে হয় ওয়ারেজ আমাদের একজন শিক্ষকের বেতন একশো সত্তর ডলার সো একশো সত্তর ডলার বেতনের শিক্ষক দিয়ে আপনি কখনোই সাস্টেনেবল ডেভেলপমেন্ট ঘটাতে পারবেন না দু হাজার একচল্লিশ না এটা দু হাজার আপনার আশি সাল পর্যন্ত গেলেও আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা যেতে পারবো না সো উই শুড ফোকাস অন ডেভেলপিং আওয়ার টিচার ফার্স্ট দেখেন এখানে টিচারদের মধ্যে আমাদের আমরা দেখি কি এখন চিত্রটা যে প্রাইমারি স্কুল বলেন বা হাই স্কুল বলেন অন্য সকল চাকরি থেকে যখন সে ব্যর্থ হচ্ছে ফেইল হচ্ছে কোথাও সুযোগ হচ্ছে না ফাইনালি অ্যাকসেপ্ট এফিউ ফাইনালি তারা প্রাইমারি স্কুলে এসে শিক্ষক হচ্ছে যে অ্যাটলিস্ট একটা গতি আমার হোক তার মানে কি এখন আমাদের মেধাবী যারা মানে ব্রিলিয়ান স্টুডেন্টরা টিচিং আসছে না তাহলে আমাদের প্রথমে এই জায়গায় চেঞ্জ করতে হবে টিচিংয়ে আনতে হবে মেধাবীদেরকে এবার দেখেন কেন আসবে আপনি প্রাইমারি স্কুলের শিক্ষকদের স্ট্যাটাস হচ্ছে তৃতীয় শ্রেণীর কর্মচারী আপনি রাজপুত বানাতে চান চাকর দিয়ে হাউ ডু ইউ থিঙ্ক ইস পসিবলিস্ট আমাদের এই জায়গাতে একটা শিক্ষকদের জন্য স্পেশালাইজড আমরা একটা তাদের জন্য স্ট্যাটাসকে আপ করে আমরা নর্মাল ব্যুরোক্রেসি থেকে বের হয়ে এটাকে স্পেশালাইজড করি যে হ্যাঁ শিক্ষকদের বেতন কাটামো হবে ভিন্ন তাদের স্ট্যাটাস হবে ভিন্ন এখন তো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেটি মিশা বাসা উল্লেখ সব জায়গায় কমিয়ে দেওয়া হচ্ছে ভাতা সুযোগ সুবিধা সম্মান সব কিছু কমিয়ে দেওয়া হচ্ছে সব আমরা যদি সদিচ্ছা নেই এবং আমাদের সত্যিকার অর্থে আমরা চেঞ্জ চাই তাহলে আমাদের এই জায়গাগুলো ডেভেলপ করা ছাড়া এর কোনো বিকল্প নেই আপনি দেখেন টিচারদের যথাযথ ট্রেনিং নেই যেটি আমাদের ভাই শ্রদ্ধেয় ভাই বলেছেন যে ট্রেনিংয়ের অভাব টিচারদের এই কারণে আমরা যখন মেধাবী স্টুডেন্টদেরকে এখানে টানতে পারছি না এই প্রফেশানে তাদেরকে আনতে পারছি না সো আলটিমেটলি আপনি গাদা থেকে তো গাদাই হয় গাদা থেকে তো আপনার বাঘ হবে না সো আপনাকে মেরিটিরিয়াসদেরকে এখানে আনতে হবে এবং তাদেরকে সম্মানজনক একটা জায়গায় দিতে হবে যাতে করে তারা আকৃষ্ট হয়ে আসে সো আমাদের প্রথমত টিচার্স রিসোর্স ডেভেলপ করতে হবে শিক্ষায় বরাদ্দ বাড়াতে হবে আপনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে মনোযোগী হবেন দেখেন আমাদের আমরা ডিজিটাল ডিজিটাল বলে এখন পর্যন্ত আমাদের কোনো কিছুই ডিজিটাল না সো আমরা উন্নত বিশ্বের সাথে মানে কারিকুলাম শুধু নিয়ে আসলাম উন্নত বিশ্বের অবকাঠামোর কোনো কিছুই আনলাম না উন্নত বিষয়ে প্রশিক্ষণ আনলাম না আমরা সকল লজিস্টিক সাপোর্ট বাদ দিয়ে শুধুমাত্র পেপারের যে কাজটা আছে সেটা নিয়ে আসলাম এনে এটা শুরু করে দিলাম সো এভাবে আমরা সাময়িক বা বোঝাতে পারবো যে আমরা একটা সুন্দর জিনিস ইন্ট্রোডিউস করেছি আলটিমেটলি ইট উইল নট ওয়ার্ক এবং আরেকটা জিনিস আমরা যেটা দেখলাম যে কেন আমরা নতুন কারিকুলামে গেলাম বা সিস্টেমে গেলাম এটার আরেকটা উদ্দেশ্যে উনি বলেছেন যে মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে যাওয়ার জন্য মুখস্থ বিদ্যা নির্ভরতা থেকে বের হওয়ার জন্য তো এইটা মুখস্থ নির্ভরতা থেকে বের হওয়ার জন্য তো এই কারিকুলাম আপনার কারিকুলাম সাথে এটা রিলেটেড না ইট ইটস রিলেটেড অন টিচিং মেথডোলজি আপনার টিচিং স্ট্র্যাটেজি আপনি কিভাবে পড়াচ্ছেন আমরা এখন যে এর আগে যেটা ছিল চেঞ্জ করার আগে বা তারও আগে যেটা ছিল সেই সিস্টেমে যে আমরা পড়িয়েছি সেখানেও তো এটা ডিপেন্ড করছে যে টিচিং মেথডের উপর টিচিং স্ট্র্যাটেজি যদি আমাদের প্রপার থাকতো তাহলে এই মেমোরাইজেশনের দিকে যা যেত না এখন আমরা প্রপারলি টিচিং ম্যাথোডোলজি থেকে দূরে আমি সামেটিভ আমি সারা পৃথিবীতে আমি আপনি যদি ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে আমরা এক্সাম্পল ধরি সেখানে তারা সামেটিভ অ্যাসেসমেন্ট আসে না তারা তারা তো বাদ দেয়নি পার্টিকুলারলি ইউকে সেখানে সামেটিভ অ্যাসেসমেন্ট বলতে আমি বোঝাচ্ছি আমাদের এন্সিয়ান সিস্টেম যেটা যে এক্সাম সিস্টেম তো এক্সাম সিস্টেমে আমরা যদি সারা পৃথিবীতে চল ইভেন দেখেন আপনার সিঙ্গাপুর আমরা যদি সিঙ্গাপুরকে আমাদের এশিয়ার মধ্যে আমরা মডেল ধরে থাকি তো সিঙ্গাপুর ব্রিটিশ কারিকুলামকে তারা তাদের ন্যাশনাল কারিকুলামের সাথে মার্জ করেছে এবং তার এই ক্যামব্রিজ তার পুরো এক্সাম সিস্টেমটাকে আপনার ম্যানেজ করে তো আমরা সারা পৃথিবী যেখানে মুখস্থ নির্ভরতার মধ্যে নেই আমরা শুধু এখন বলছি যে এখানে মুখস্থ নির্ভর এ কারণে এই সিস্টেম বাদ দিয়ে আমরা একটা নতুন সিস্টেমে যাচ্ছি বাট আপনার এই কারিকুলামের উপর ভিত্তি করে মুখস্ত নির্ভরতা ডিপেন্ড করে না এটা ডিপেন্ড করছে আপনার টিচিং মেথডের উপর সো টিচিং মেথড যদি ইফ ইউ হ্যাভ দ্যাস গুড টিচিং মেথড অ্যান্ড অ্যান্ড স্ট্র্যাটেজিস তাহলে এমনিই বাচ্চারা মুখস্ত নির্ভরতা থেকে বেরিয়ে আসবে আরেকটা রিজন তারা বলেছিল যে ড্রপ আউটের জন্য যে সেভেন্টি পার্সেন্ট একটা হিসাব দেখিয়েছেন প্রাইমারি সেকেন্ডারি এবং লোয়ার সেকেন্ডারিতে সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট ড্রপ আউট হয় প্রতি ইয়ারলি তারা দেখিয়েছে এটা ড্রপ আউট করার জন্য যদি আপনি বলেন যে এক্সাম সিস্টেমে থাকবে না সবাইকে রাখবেন ডাজ ইট মেকানিক সেন্স যে এখন পরীক্ষা সিস্টেম আছে সো বাচ্চারা ফেল করে এই কারণে যাতে করে ফেল রিটেনশনটা আমি কমাতে পারি এই জন্য পরীক্ষা সিস্টেমে তুলে দিলাম ইজ ইট লজিক্যাল এটাই করেছি কিছুদিন আগে ওনারা আরেকটা সুন্দর মেসেজ দিয়েছেন সেটি হচ্ছে যে ফেল করলেও কলেজে ভর্তি ঠেকাতে পারবে না অর্থাৎ দুই সাবজেক্টে যদি কোনো স্টুডেন্ট ফেল করে তাহলে তারা কলেজে ভর্তি হতে পারবে তাহলে আপনি কি মনে করেন যে ছাত্রদের আর পড়ার দরকার আছে এবং যেটি হচ্ছে যে গত মে মাসের বারো তারিখে যে মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে এখানে যেই স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে বিশ লাখের বেশি স্টুডেন্ট সেখান থেকে মাত্র এক লাখ বিরাশি হাজার স্টুডেন্টের প্লাস পেয়েছিল এ এবং এ প্লাস দুই গ্রুপ মিলে মাত্র সাত লাখ উনপঞ্চাশ হাজার স্টুডেন্ট ছিল অথচ দেখেন নয় লাখ স্টুডেন্ট জিপিএ টু এবং থ্রি পেয়েছে এখন এই স্টুডেন্টগুলো ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নেই বিদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে না সো তাদেরকে নিয়েই তো কখনো তারা চিন্তা করেননি এই যে বিশেষজ্ঞরা যে প্ল্যানগুলো করছেন তাদেরকে তো বিশেষ কিছু করা দরকার ছিল সেটা তারা করছেন না কিন্তু যখন তারা মঞ্চে বক্তৃতা দেবে একেবারে মাইক ফাটিয়ে দেবে কারণ হচ্ছে কি যে তারা এত বেশি কলেজ অনুমোদন দিয়েছে যে সব স্টুডেন্ট ভর্তি হওয়ার পরও আরও বারো লাখ সিট খালি থাকবে যারা ইন্টারমিডিয়েট পাশ করবে বা সমমান পাশ করবে তারা সবাই ভর্তি হওয়ার পরও তিন লাখ ছাব্বিশ হাজার সিট খালি থাকবে বিশ্ববিদ্যালয় লেভেলে তো সুতরাং কেউ যদি বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় বাংলাদেশে পড়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা

জুলাইয়ের এক তারিখে নতুন একটি ব্যাচ শুরু করেছি আইআইটি শ্রীলঙ্কার সাথে ব্রিটিশ ফাউন্ডেশন প্রোগ্রাম আমরা শুরু করেছি এখানে যারা জিপিএ টু এবং থ্রি পেয়েছে এবং যারা তিনটা সাবজেক্টে সি পেয়েছে তাদেরকে নিয়ে আমরা এই ব্যাচটি শুরু করেছি এখানে আমরা দুই সেমিস্টারে আট মাসে তাদেরকে পড়াবো এবং সিজিপিএ ফোরের মধ্যে যদি তারা টু বা থ্রি পয়েন্ট মধ্যে পায় তাহলে ওয়েস্টমিনিস্টার ইউনিভার্সিটি ইংল্যান্ডে অথবা ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে এরকম বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটিগুলোতে তারা ভর্তির সুযোগ পাবে এবং এই পড়ানোর পাশাপাশি তাদেরকে আমরা আইএলসের কোর্সটাও একইভাবে করিয়ে দিচ্ছি কারণ সেখানে মিনিমাম সিক্স পয়েন্ট ফাইভ রিকোয়ারমেন্ট আছে সেটা তারা করছে এখন দেখুন যে দুই বা তিন পেয়েছে সে যদি ইন্টারমিডিয়েটে ফোর বা ও পায় তাহলে কিন্তু সে বয়েট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে না বাট দুই পাওয়া একটা ছাত্র যখন ফাউন্ডেশন প্রোগ্রামে ভালো করবে তখন সেখানে যেতে পারবে এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় যে ম্যাট্রিক বা ইন্টার পরীক্ষার আমাদের যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে যে এক সাবজেক্ট ফেল করলে তাকে এক বছর পরে আবার পরীক্ষা দিতে হচ্ছে আমি অ্যাডেক্সেল পেয়ারসনের কথা যদি বলি ক্যাম্ব্রিজের কথা বলি কিংবা যদি আমি এখানে এই ফাউন্ডেশন কোর্সের কথা বলি জাস্ট একটা স্টুডেন্ট আজকে এক সাবজেক্টে নাম্বার কম পেলেও কালকে আবার অ্যাসাইনমেন্ট দিয়ে অথবা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে আবার কিন্তু সেটা যেতে পারে তাকে সময় নষ্ট করতে হবে না আমি আমার লাইফে মনে আছে এই হৈমন্তের বিলাসী পড়তে পড়তেই হৈমন্তী বিলাসী গল্প আমি মুখস্থ করে ফেলেছিলাম হ্যাঁ স্যার বলেছিলো যে এর মধ্যে থেকেই শর্ট কোয়েশ্চেন ব্রড কোয়েশ্চেন ব্যাখ্যা সব কিছু আসবে এমন তাই হয়েছিল আমি এ টু জেড হৈমন্তী গল্প মুখস্থ ছিল আমার এখন একই গল্পের প্রশ্ন আমি ফার্স্ট ইয়ারে হ্যাঁ ফার্স্ট টার্ম পরীক্ষা সেকেন্ড টার্মে ফার্স্ট ইয়ার ফাইনালে প্রি টেস্টে টেস্টে এবং বোর্ড পরীক্ষায় দিয়ে আসছি কিন্তু সারা পৃথিবীতে যেটা হয় যে যখন এই ফাউন্ডেশন প্রোগ্রামগুলোতে একটা সাবজেক্ট আজকে পড়ানো হলো সেটা অ্যাসাইনমেন্ট হলো পরীক্ষা হলো রেজাল্ট হলো ফিনিশ এটা নিয়ে আর কোনো স্টাডি হবে না পরের দাপে তারা যাবে এই সিস্টেমে তাদেরকে ডেভেলপ করে নিচ্ছে অন্যদিকে আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যে জটিলতাগুলো রয়ে আছে যেগুলো কখনোই তারা চিন্তার মধ্যে আনে না যে আমরা শিক্ষার সাথে তো শিক্ষার একটা মর্যাদাও সাথে থাকতে হবে এই যে এসএসসি পাস স্টুডেন্ট যারা নয় লাখ স্টুডেন্ট জিপিএ টু এবং থ্রি পেলো তাদেরকে সরাসরি কলেজে একাদশ দ্বাদশ নিয়ে ভর্তি না করে আমরা যদি কারিগরিতে ভর্তি করাতাম তাহলে এগিয়ে যেত এখন প্রশ্ন হচ্ছে কারিগরিতে যদি ভর্তি করে তাহলে চার বছরের জন্য তাদেরকে ডিপ্লোমাতে ভর্তি করাবেন অস্ট্রেলিয়ার টেফেন ইউ সাউথ ওয়েলসে যদি ভর্তি নেন তাহলে এক বছরের সার্টিফিকেট কোর্স এবং দুই বছরের হায়ার ডিপ্লোমা অ্যাডেক্সেল পিয়ারসনে যদি যান এক বছরের ন্যাশনাল ডিপ্লোমা দুই বছরের হায়ার ন্যাশনাল ডিপ্লোমা দেন চতুর্থ বছর গিয়ে সরাসরি ইউকের টপ লেভেলের ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি নিতে পারবে অর্থাৎ এখন থেকে চার বছরে সে ব্যাচেলার ডিগ্রি পাবে ব্রিটিশ বা অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি তাদেরকে ডিগ্রি দেবে হওয়ার এস বাংলাদেশ শুধু চার বছরে একটা ডিপ্লোমা দেবে যে ডিপ্লোমা নিয়ে আপনি কোথাও ভর্তি হতে পারবেন না কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না কিন্তু যখন যুক্তি দিয়ে বলবে বলবে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির তো সুযোগ আছে আমি কি রেগুলার স্টুডেন্টদেরকে ভর্তি নেব না এখানে নেব কারণ আমরা তো দেখেছি ভর্তি পরীক্ষার রেজাল্ট হ্যাঁ ফর্টি পারসেন্ট স্টুডেন্ট পাঁচ নাম্বার উঠাতে পারে না হয় তারা প্রত্যেকে এইটি পার্সেন্টের বেশি নাম্বার নিয়ে পরীক্ষা দিচ্ছে সো এই যে সিস্টেমের যে গলতগুলো আছে এগুলো যদি ঠিক না হয় তাহলে আমরা যতই কথা বলি না কেন কোনো কিছু বাস্তবায়ন হবে না আমরা বিনীতভাবে অনুরোধ করি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা নিয়ে যারা কাজ করছেন তাদের উচিত হবে এবং যদি সরকারের পক্ষ থেকে টাকা না থাকে স্পন্সার নিতে পারে আমরা বহু কাজে বহু মানুষকে স্পন্সার করি আমরা তাদেরকে করতে পারি সঙ্গে নিয়ে যেতে পারি আমরা সরাসরি তাদেরকে নিয়ে বসিয়ে দিতে পারি অথবা তাদেরকে এনে ওনাদের সাথে বসাতে পারি টু দ্য পয়েন্টে তারা জানিয়ে দেবে যে একটা সিস্টেম কিভাবে রান করতে পারে এবং কোন সিস্টেমটা রান করলে সারা পৃথিবীতে আমরা আমাদের ছেলে কর্মের সুযোগ তৈরি করে দিতে পারবো এবং এই সিস্টেমটা যদি তারা নিয়ে আসে এখানে তাদেরকে কোনো টাকা দিতে হবে না বরং উল্টা তারা আমাদেরকে টাকা দেবে এবং আমরা যদি চাই যে আমাদের এই যুব সমাজকে ছাত্র সমাজকে প্রপারলি এডুকেটেড করে স্কিলগুলো ডেভেলপ করে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে তাদেরকে আমরা পাঠিয়ে দেব কাজ করার জন্য এবং সেখান থেকে আমরা রেমিটেন্স নিয়ে আসবো ইজ ইট পসিবল এবং আমাদের অনেক ধন্যতা আছে অনেক সমস্যা আছে কিন্তু আমরা বলতে চাই যে আমাদের শিক্ষা বিশেষ করে স্বাস্থ্য শিক্ষা কর্মমুখী শিক্ষা এইসব শিক্ষাগুলোর ক্ষেত্রে কৃষি শিক্ষা এই জায়গাগুলোতে আমাদেরকে আরও বেশি অ্যাড্রেস করতে হবে ইনভেস্ট করতে হবে এবং সেই ইনভেস্টের রিটার্ন বহু গুণ আসবে ঠিক আছে কারণ এখন যেভাবে এক একজন ব্যক্তি হাজার হাজার কোটি টাকা পাচার করে দিচ্ছেন এরকম একজন ব্যক্তি টাকাগুলো ফেরত নিয়ে যদি শুধু এই অন্তত কয়েক লক্ষ ছেলে মেয়েকে যদি আমরা শিক্ষার দিকে কাজে লাগাতে পারি তাহলে দেখবেন যে দেশের পরিবর্তন কিন্তু তাদের মাধ্যমেই চলে আসে আমরা শেষ মুহূর্তে আসলে আমরা নতুন কারিকুলাম যেটি এখন শুরু হয়েছে এবং অলরেডি ইজ ইন ইমপ্লিমেন্টেশন সো এটা আমরা চাই এখন মনে প্রাণে যে না এটা ওয়ার্ক করে ইট শুড ওয়ার্ক কারণ যেহেতু ইমপ্লিমেন্টেড হয়ে গিয়েছে এটাকে এখন আপনার এটাকে ছেড়ে যাওয়ার সুযোগ নেই সো এটা যাতে করে ওয়ার্ক করে এই জন্য এর জন্য যত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা শিক্ষকদেরকে পর্যাপ্ত ট্রেনিং পর্যাপ্ত ম্যাটেরিয়ালস এবং পার্টিকুলারলি আমরা যেটা বললাম যে রুরাল এরিয়ার ছেলে মেয়েদের জন্য এটা ডিফিকাল্ট হবে এই প্রজেক্ট বেস লার্নিংটাকে এফোর্ট করা সেটা নিয়ে সরকার যদি ভিন্নভাবে চিন্তা করে এবং পার্টিকুলারলি যেটা বাজেটে আমরা যেটা দেখা দেখছি যে এটা গ্রাজুয়ালি আপনার সংকুচিত হয়ে আসছে হচ্ছে তো একটা সময় যদি এটা একের নিচে নেমে যায় সো আমি মনে করি যে এখন আমাদের যে শিক্ষামন্ত্রী মহোদয় আছেন ইজ ওয়ান অফ দ্য ডাইনামিক মিনিস্টার্স সো আমি আশা করবো আপনার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে উনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কনসাল্ট করে হলেও যে শিক্ষার বরাদ্দ অ্যাটলিস্ট বাড়ানো এটাকে ঊর্ধ্বমুখী করা এটা নিম্নমুখী হচ্ছে সেখানে শিক্ষার বরাদ্দ বাড়াবে শিক্ষকদের প্রশিক্ষণ ব্যবস্থা করবে এই কারিকুলাম ইমপ্লিমেন্ট করতে গিয়ে যে অবস্টেকালগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করার জন্য যে লজিস্টিক সাপোর্ট সেই সাপোর্ট তারা ব্যবস্থা করবে তাহলে আমরা আশা করি যে অ্যাটলিস্ট আমাদের এই সৃজনশীল বা নাইনটিন নাইনটি মতো আবার এটাকেও থ্রো করতে হবে না যে একদম ফেলে দিতে হবে না আবার একটা সিস্টেমে ফিরে যেতে হবে না যদি আবার একটা সিস্টেমে ফিরে যেতে হয় দ্যাট মিনস আমাদের এই জেনারেশানকে সাফার করতে হবে আবারও আমরা একটা এক্সপেরিমেন্টের মধ্যে সো আমরা টোটাল জাতিকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারি না এক্সপেরিমেন্ট হবে এটা একটা পাইলট প্রজেক্টের মধ্য দিয়ে হবে এবং নতুন কিছু ইমপ্লিমেন্টেশনের জন্য যে প্রেপারেশান থাকা দরকার সেই প্রেপারেশান নিয়ে হবে এবং এটা মানে আরও বেশি আমার মনে হয় আর আরও বেশি আমাদের ওয়ার্ক করে তারপরে এই কারিকুলামে যাওয়া দরকার ছিল হোয়াটএভার আমরা যেহেতু চলেই গিয়েছি অ্যাটলিস্ট এটা যাতে ফেল না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমরা আশা করি যে সরকার নেবেশাক অনেক ধন্যবাদ যে আমরা হ্যাঁ যেহেতু এই কারিকলাম অলরেডি চালু হয়েছে এখন যদি আবার এখান থেকে ফিরে আসে তখন আরেকটি বিপর্যয় তৈরি হবে তাহলে আমরা নতুন কারিকুলাম কোনটাতে যাব। আমরা কি নব্বইয়ের দশকের কারিকুলামে যাব নাকি দুই হাজার সালের কারিকুলামে যাব তো সুতরাং বাস্তবতার আলোকে এই নতুন কারিকুলামকে বাস্তবায়ন করার জন্য যেই যেই প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলোকে দূর করে আমাদেরকে এটাকে সফলভাবে রান করতে হবে এবং এটা করার জন্য অবশ্যই এখন বাজেট বাড়াতে হবে বিশেষ করে মফসলের স্কুলগুলোতে যদি নাও শহরেরগুলোতে না বাড়ালেও মফসলের শিক্ষার্থীরা যেন এখান থেকে বঞ্চিত না হয় সেই ব্যবস্থাটাকে নিশ্চিত করতে হবে এবং এটা করতে গেলে আবার যেন নতুন করে অন্য কোনো পক্ষ এখানে নতুন কোনো ধান্দা না করতে পারে সেই জিনিসটাকেও নিশ্চিত করতে হবে যেখানে হাজার হাজার কোটি টাকা এই লোপাট হচ্ছে এই প্রশিক্ষণের নাম দিয়ে এই জায়গাগুলোতে প্রশিক্ষণগুলোকে সুনির্দিষ্ট করে আমাদের দেশে সরকারের টেলিভিশন চ্যানেল আছে সংসদ টেলিভিশন চ্যানেল আছে সেগুলোর মাধ্যমে এবং এখন অনলাইন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেগুলোকে সবার কাছে পৌঁছে দিতে পারে সরকারের পক্ষে যারা এই কারিকুলাম নিয়ে কথা বলবেন তাদেরকে একটু মিডিয়াতে কথা বলার দরকার সোশ্যাল মিডিয়াতে কথা বলা দরকার যে অভিভাবকদের মধ্যে যে রং কনসেপ্টটা ডেভেলপ করেছে সেটাকে দূর করতে হবে সঠিক জিনিসটা কি সেটা বোঝাতে হবে এবং শিক্ষার্থীদেরকে যদি প্রপার একটা গাইডলাইনের মধ্যে নিয়ে আসতে হয় তাহলে অবশ্যই অভিভাবকদের সহযোগিতা দরকার হবে এবং তারা যদি সিস্টেম না জানে তাহলে হবে না আমরা যেটা আমাদের স্কুলগুলোতে ক্যামিয়ানে করেছি সেটি হচ্ছে যে শিক্ষার্থীদেরকে যেরকম আমরা সিস্টেমগুলো বোঝাচ্ছি একইভাবে আমরা আমাদের অভিভাবকদেরকে ডেকে এনেও তাদেরকে বোঝাচ্ছি এবং অভিভাবকের রোল কি আছে শিক্ষার্থীদের রোল কি হবে টিচাররা কি করবে সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা সিস্টেমটাকে রান করার চেষ্টা করছি এবং আমরা শতভাগ চেষ্টা করছি আন্তরিকতা দিয়ে যে নতুন কারিকুলাম যেন বাস্তবায়ন হয় এবং এই বাস্তবায়ন করতে গিয়ে আমাদের শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং এর জন্য যত ধরনের সাপোর্ট দরকার আমরা সব কিছু দেওয়ার চেষ্টা করছি এবং বাজেটের বাইরে থেকে এসেও আমরা আবার এই শিক্ষা উপকরণগুলো যাতে যথাযথভাবে প্রতিষ্ঠানগুলোতে নিশ্চিত করতে পারি শিক্ষার্থীর জন্য সেগুলো ব্যবহার করতে পারে সেজন্য সেই বরাদ্দও কিন্তু আমরা ম্যানেজমেন্টের পক্ষ থেকে নিশ্চিত করেছি তো সুতরাং এই সব কিছু মিলিয়ে আমরা চাইব শিক্ষার একটি পরিবর্তন আসুক এবং শিক্ষার মাধ্যমে দেশের মানুষের পরিবর্তন হোক এবং একচল্লিশ সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই শিক্ষার্থীরা সক্রিয় ভূমিকা পালন করুক দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্স এ তৃতীয় মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন মিস্টার এম ভাষার এবং মিস্টার আব্দুল্লা জামান অসংখ্য এই আলোচনা সেবার জন্যে দর্শক আমরা কথা বলছিলাম শিক্ষা নিয়ে এবং শিক্ষা খাতে যে রাজ্য এটা অনস্বীকার্য এবং কার স্বার্থে গোটা শিক্ষা ব্যবস্থার এই যে সংকট বা এটাকে বিপর্যস্ত করে তোলা হচ্ছে সেটা একটা বড় প্রশ্ন আমার অতিথিরা নানা রকমের প্রশ্ন দিয়েছে যদিও কারিকুলাম নিয়ে বেশিক্ষণ আমরা আলোচনা করেছি কিন্তু যেখানেই আমরা তাকাই না কেন সেখানেই কিন্তু সংকটটা আছে সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থা উন্নয়নের দিকে মনোযোগ দিতে হবে এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে শিক্ষায় আসলে আমি যেটা শুরুতেও বলছিলাম শিক্ষা এবং স্বাস্থ্য আমাদের অনেক বেশি মনোযোগ দিতে হবে শিক্ষায় মনোযোগ দিতে হলে কারিকুলাম অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় বরাদ্দ বাড়াতে হবে ইনফ্রাস্ট্রাকচারে মনোযোগ দিতে হবে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে অন্যান্য দেশের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ বাড়াতে হবে আমাদের এখানে একাডেমির সঙ্গে ইন্ডাস্ট্রির একটা সংযোগ স্থাপন করতে হবে এবং সেই সঙ্গে শিক্ষকদের উপরে শিক্ষকদের মান মর্যাদা সুযোগ সুবিধার উপরে অনেক বেশি গুরুত্ব দেবে প্রশিক্ষণের উপরে অনেক বেশি গুরুত্ব দিতে হবে এবং সামগ্রিকভাবে না দেখতে আসলে এই সমস্যার সমাধান করা সম্ভব হবে না আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা